আমাৰ প্ৰণৱ জ্যোতি বৰুৱা এই মুহূৰ্তত এটা ডাঙৰ খবৰ দিব বিচাৰিছো কোৰাণক অপমান কৰাসকল সাৱধান চৰকাৰে নতুন বিধেয়ক গৃহীত কৰিছে যি আইনৰ জৰিয়তে যদি আপুনি কোৰাণক অপমান কৰিছে তেনেহলে আপুনি জেললৈ যাব লাগিব চৰকাৰে কঠোৰ যে ক্ষেত্ৰত যিসকলে কোৰাণক অপমান কৰিছে সেইসকলৰ বিৰুদ্ধে কঠোৰ হৈছে চৰকাৰে এই মুহূৰ্তত সবিশেষ খবৰ জনাই ল'ব বিচাৰিছো এটা ডাঙৰ খবৰ কোৰাণক অপমান কৰাসকল সাৱধান যিসকলে কোৰাণক অপমান কৰিছে সেইসকল জেললৈ যাব লাগিব চৰকাৰে সংসদত গৃহীত করলে নতুন বিধেয়ক কোরআনক অপমান করলে যাব লাগিব জেললৈ আর কোরআনক জ্বলাই দিয়া সকলো জেললৈ যাব লাগিব এই ক্ষেত্রে এতিয়া সরকারে নতুন বিধেয়ক গৃহীত করেছে সংসদত গৃহীত হল নতুন বিধেয়ক ডেনমার্ক সরকারে এক বৃহৎ সিদ্ধান্ত গ্রহণ করেছে এটা ডাঙৰ সিদ্ধান্ত গ্রহণ করেছে ডেনমার্ক সরকারে আর কোরআনক লৈ সংসদত এতিয়া নতুন বিধেয়ক গৃহীত হওয়ার পাছতে আহি আইনলৈ পৰিৱৰ্তন হোৱাৰ পাছতে এতিয়া যিসকলে কোৰাণক অপমান কৰিছে সেইসকলৰ বিৰুদ্ধে কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব চৰকাৰে ডেনমাৰ্ক চৰকাৰে কোৰাণক অপমান কৰা সকলৰ বিৰুদ্ধে নতুন আইন আনিছে কোৰাণক অপমান কৰা সকলৰ বিৰুদ্ধে ৰুজু হ'ব অপৰাধমূলক গোচৰ যিসকলে কোৰাণক অপমান কৰিছে সেইসকলৰ বিৰুদ্ধে অপৰাধমূলক গোচৰ ৰুজু হ'ব কোৰাণক অপমান কৰা সকলৰ বিৰুদ্ধে ৰুজু কৰা অপরাধমূলক গোচর রুজু করার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে এটা কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকারে আর 14 নভেম্বরত সংসদত গৃহীত হল এই বিধেয়ক 14 নভেম্বরত সদনের এই বিধেয়ক গৃহীত হয়েছে আর ইয়ার পাছতে এটা যিসকলে কোরআনক অপমান করেছে যিসকলে কোরআন জ্বলাই দিছে সেই সকল সাবধান হতো অত্যন্ত জরুরি ডেনমার্ক সরকারে একটা ডাঙর সিদ্ধান্ত গ্রহণ করেছে যিসকলে কোরআনক অপমান করে যিসকলে কোরআন জ্বলাই দিয়ে সেইসকলক জেললৈ পঠিয়াব চৰকাৰে জেললৈ যাব লাগিব যিসকলে কোৰাণক অপমান কৰিছে যিসকলে কোৰাণ জ্বলাই দিছে সেইসকল যাব লাগিব জেললৈ ডেনমাৰ্ক চৰকাৰৰ এটা ঐতিহাসিক সিদ্ধান্ত এটা ডাঙৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে সদনত বিধেয়ক গৃহীত হৈছে নতুন আইন প্ৰৱৰ্তন এতিয়া ডেনমাৰ্ক চৰকাৰৰ 14 নৱেম্বৰত নতুন বিধেয়ক সদনত গৃহীত করলে সরকারে কোরআনক জ্বলাই দিয়া সকল লগে লগে যাব লাগিব জেললৈ যিসকলে কোরআন জ্বলাই দিছে সেই সকলৰ বিৰুদ্ধে তাৎক্ষণিকভাৱে ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব তেওঁলোকক লগে লগে জেললৈ পঠিয়াব সরকারে ডেনমার্ক সরকারে এটা ডাঙৰ সিদ্ধান্ত সদনত নতুন বিধেয়ক গৃহীত কৰিছে কোরআনক অপমান কৰা সকলৰ বিৰুদ্ধে শাস্তিমূলক ব্যৱস্থা গ্ৰহণ কৰিব এতিয়া সরকারে যিসকলে কোরআনক অপমান কৰিছে যিসকলে কোরআন জ্বলাই দিয়ে সেই সকলৰ বিৰুদ্ধে কঠোৰ হৈছে এতিয়া ডেনমার্ক সরকার সদনত নতুন বিধেয়ক গৃহীত করেছে সরকারে 14 নভেম্বরত সদনত নতুন বিধেয়ক গৃহীত হল নতুন আইন প্রবর্তন করেছে সরকারে যে আইনের জড়িয়ে কোরআনক অপমান করা সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব সরকারে ডেনমার্ক সরকারে একটা ডাঙর সিদ্ধান্ত কোরআনক অপমান করা সকলের বিরুদ্ধে ডেনমার্ক সরকারে ডাঙর সিদ্ধান্ত গ্রহণ করেছে 14 নভেম্বরত এখন বিল আইন আইনলৈ পরিবর্তন করা হয়েছে আর ইয়ার পাছতে সরকারে সিদ্ধান্ত গ্রহণ করেছে যিসকলে কোরআনক অপমান করে বা যিসকলে কোরআন জ্বলাই দিয়ে কোরআন জ্বলাই দিয়া সকলের বিরুদ্ধে লগালগে তেওঁলোকক জেললৈ পঠিয়া সিদ্ধান্ত গ্রহণ করেছে আর যিসকলে কোরআনক অপমান করে সেই সকলের বিরুদ্ধেও কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে অপরাধমূলক গোচর রুজু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ডেনমার্ক সরকারে আর এই মুহূর্তে মানে বিদায় লোক পরবর্তী খবর আর চাই থাকি ইনিউজ এনি দা অফ নর্থ ইস্ট।